ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারাকিয়াতভাই জানতে চেয়েছেন মানসিয়া থেকে যে সমান্তি শেখ বিষয় হলো আমি যে মসজিদে দেখলাম যে একামাত শুরু হয়ে গিয়েছে ফরজ জন্য তো ফজরের ফরজ সলাতের একামত শুরু হয়েছে যেহেতু ফজরের কিরাত লম্বা হয়ে থাকে তাহলে লম্বা কিরাত যদি হয়ে থাকে তাহলে আমি মানে দুই যে সোন্নাদ পড়তে হয় ফজরের ফরজ সলাতের পূর্বে তাহলে আমি দুরেকার সোলাত পড়ে নেব দিয়ে জামাতে সামিল হব নাকি জামাতে সামিল হলাম কিন্তু ওই দুই রেকাত সোন্নাদ আবার পরবর্তীতে পড়বো না পড়বো না বিষয়টা আপনি জানতে চেয়েছেন যে এ সময় তো দিলী মুসলিম ভাই আলহামদুলিল্লাহ ও হেদা ও সালাদ ওসলালামাল্লা নবিয়া বায়দা বায়েদ প্রথম কথা হলো যে যদি ফরজ সলাত শুরু হয়ে যায় তাহলে আপনি সুন্নাত সালাত পড়তে পারবেন কিনা না এ মর্মে কোরআন এবং সুন্নতে হাদিস পাওয়া যায় দলিল রয়েছে যেটা রয়েছে শহীদ মুসলিমের হাদিস এক হাজার ছশো আটাত্তর এক হাজার ছশো আশি নম্বর হাদিস আরও রয়েছে শহীদ বখারির মধ্যে ছয়শো তেষট্টি নম্বর হাদিস আরও রয়েছে মিসকাতের মধ্যে এক হাজার আটান্ন

মানে একামত হয়ে যাওয়ার পর ফরজ সালাতের একামত হয়ে যাওয়ার পর আর কোনো সালাত নেই তাহলে দ্বারা যেটা যেটা হয় আমরা বুঝতে পারি সেটা হলো কি ফরজ একামত হলে আর কোনো সুন্নাত আর কোনো নফল এরকম আর সালাত পড়া যাবে না আসলে করিম সাল্লাম এটা নিষেধ করেছেন যার দলিল নাম্বার আপনাকে দেওয়া হয়েছে এখন আসি যে সুন্নাত তাহলে আপনার জন্য কাজা হয়ে গেল আপনি একামত শুরু হয়ে গেছেন যা ফরজ সলাদ পড়ে নেবেন আর একা একই সলাদ পড়া ফরজ সলাদ পড়াতে সাতাশ গুণ সব বেশি রয়েছে সম্মানিত দিদি মুসলিম ভাই এখন কথা হলো তাহলে আপনার সুন্নাতটা কাজা হয়ে গেল এই কাজা সুন্নাতটা আপনি পড়তে পারবেন কিনা এটা আপনি মানে বোধগম হতে চাচ্ছেন জি কাজা সলাতের সুন্নাত আদায় করা ভালো এবং বিশেষ করে রাসুলি কেরিম সাল্লাহ আলিয়া ফজরের সলাতের পূর্বের যে দুই রেখাত সোনাদ রসুল করিম সাল আলী আসাল্লাম কোনো দিনের তরে বিশেষ করে বাড়িতে মৌকিম অবস্থায় আর মুসাফির বাড়িতে এবং মুসাফির অবস্থায় নিজ গৃহে অবস্থানকালে এবং মুসাফির অবস্থানকালে রসুল করিম সাল আলী আসাল্লাম কোনো দিনের তরে তিনি বেতুর সলাত এবং তিনি বিশেষ করে ফজরের পূর্বে দুই রেখাত সলাদ এটা কখনও তিনি কাজা করতেন না তিনি কখনো এটা কাজা করেন নাই সম্মানিত দিনী মুসলিম ভাই তাহলে আমি আপনি এটা কাজা করতে পারবো না যেহেতু রাসুলের করিম সাল্লাহ আলি সাল্লাম কাজা করেন নাই এ বিষয়টা অবশ্যই আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রাসুলের করিম সাল্লাহ সাল্লাম বাড়িতে নিজ গৃহ অবস্থানকালে এবং সফরে কোনো অবস্থায় পরিত্যাগ করতেন না মরমে দলিল রয়েছে তার জাদুল মাদ কিতাবীর উনিশতম সংস্করণের এক হাজার চারশো ষোলো নম্বর পৃষ্ঠায় প্রথম খণ্ডের চারশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন দলিল নিয়ে এসেছেন তিনি এখন আসি যে রসুল করিম সাল আলী আসাল্লাম এক সময় ফজরের কাজা শূন্যত আদায় করেন একদা তিনি ঘুমিয়ে যান সূর্য ওঠার পর পর ফজরের সালাদ আদায় করেন মানে ঘুমিয়ে গিয়েছিলেন দেখলেন চট করে মানে ঘুম থেকে চেতনে দেখছেন সূর্য উঠেছে তিনি কী করলেন ঘুম থেকে উঠে তিনি কী করলেন সোনাথ নামাজ আদায় করলেন আগে এরপর ফরজ সালাদ পড়লেন দলিলটি রয়েছে সৈ মুসলিমের ছয়শো আশি নাম্বার হাদিস এবং মিসকাতের ছয়শো চৌরাশি নাম্বার হাদিস এবার দ্বিতীয় কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরকে এক ব্যক্তিকে ফজরের পর দুই রাকাত সালাত আদায় করতে দেখে বললেন ফজরের সালাত পড়েছেন মানে জামাত সহকারে করে এরপরে আবার দুই রাকাত সালাত পড়ছেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফজরের সালাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাতই তো তুমি বেশি পড়লে মানে আর দুই পড়লে কেন অতঃপর লোকটি বললেন যে ফাসাল্লাইতুমুহাল আনা ফাসাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি বললেন যতবার লোকটি বললেন যে আমি ফজরের পূর্বের দুই রেখা সলাত আদায় করিনি ফাঁসল্লাই তুমোহা কবলা হুমা ফাঁসল্লাই তুমহা ফজরের পূর্বে ফরজের পূর্বে যে দূরে কাজ এটা আমি পড়িনি এজন্য ফরজ পড়েই আমি দূরে পড়ে নিচ্ছি তো আল আনা ফাসাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল কারীম সাল্লাম চুপ থাকেন আর কিছু বললেন না তাহলে অত্র হাদিস তার স্পষ্ট প্রমাণিত হয় প্রতিমান হয় যে আপনি দেখলেন যে একামত শুরু হয়েছে আপনি ফরজ সলাতে সামিল হলেন ফরজ সলাত পড়লেন এরপর ফরজ সলাতের পর পরই তসবি তাহলিল পড়ে আপনি দুধ সন্নাত পড়তে পারবেন জি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিকে